Assalamu alaikum. My dear students, you all are welcome to my another new video from Alphabet. Today, we are going to learn another 5 letters from Alphabet. These are F, G, H, I, and J. প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অ্যালফাবেট বা বর্ণমালা থেকে আরো নতুন 5টি letters বা বর্ণ শিখব সেই সাথে শিখব কিছু নতুন ওয়ার্ডস তো চলো শুরু করি প্রথম হচ্ছে এফ এই এফ দিয়ে হচ্ছে কি ফার্মার এফ ফর ফার্মার ফার্মার অর্থ হচ্ছে কৃষক তারপর হচ্ছে জি জি ফর গার্ল গার্ল অর্থ হচ্ছে কি বালিকা বা মেয়ে তারপর হচ্ছে এইচ এইচ দিয়ে দেখা আছে এখানে হাট হাট অর্থ হচ্ছে কি কুঁড়ে ঘর বা ছোট ঘর তারপর হচ্ছে আই আই ফর ইগলু ইগলু হচ্ছে বরফের ঘর বা বরফের তৈরি ঘর তারপর হচ্ছে জে জে ফর জিপ এখানে দেওয়া আছে জিপ অর্থ হচ্ছে কি জিপ গাড়ি তো চলো আমরা ট্রাই করি আমরা এই অক্ষরগুলো দিয়ে আরো নতুন কিছু ওয়ার্ডস শিখব খেয়াল করো এখানে লেখা রয়েছে এফ এফ দেখো কি কি আছে এফ ফর ফ্যান ফ্যান অর্থ হচ্ছে কি পাখা তারপর হচ্ছে ফক্স ফক্স অর্থ হচ্ছে শিয়াল তারপর হচ্ছে ফিশ ফিশ অর্থ হচ্ছে মাছ এরপর হচ্ছে ফুড ফুড অর্থ হচ্ছে খাবার এরপর হচ্ছে ফ্লাওয়ার ফ্লাওয়ার অর্থ হচ্ছে কি ফুল তারপর ধরো জি দ্বারা 5টি দেখব আমরা প্রথম হচ্ছে গুড ভালো গোট ছাগল গেট অর্থাৎ দরজা বা গেট তারপর হচ্ছে গড গড হচ্ছে ঈশ্বর বা খোদা তারপর হচ্ছে গ্লাস গ্লাস অর্থ গ্লাস আমরা শিখবো এরপর হচ্ছে এইচ থেকে দেখো হ্যান মুরগি হ্যান্ড হাত হাউস হচ্ছে বাড়ি হর্স হচ্ছে ঘোড়া হসপিটাল হচ্ছে হাসপাতাল তারপর দেখো আই আইতে প্রথমে রয়েছে ইঙ্ক অর্থাৎ কালি হ্যাঁ সাধারণত যে কালি দিয়ে লেখা হয় যেমন দোয়াত কালি থাকে তারপর হচ্ছে আইসক্রিম অর্থাৎ আইসক্রিম ইনসেক্ট হচ্ছে কীট পতঙ্গ বা পোকামাকড় তারপর হচ্ছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ইমেজ ইমেজ অর্থ হচ্ছে ছবি তারপর আসো জে জয়পুর হচ্ছে জুস তোমরা তোমাদের জুস অর্থ জুস তারপর হচ্ছে জাক তারপর হচ্ছে জঙ্গল অর্থাৎ জঙ্গল এরপর দুটি মাসের নাম লেখা রয়েছে জুন এবং জুলাই এবার আমরা সেকশন বিতে দেখব এই এই যে অক্ষরগুলো লেখা রয়েছে প্রথম হচ্ছে ফার্মার তোমরা করবে কি এই যে লেখা এখানে রয়েছে এই যে ছিদ্র ছিদ্র অর্থাৎ পারফোরেট করা এখানে আগে পেন্সিল দিয়ে সুন্দর করে হাত ঘুরাবে লিখবে ফার্মার এফ এবং সাথে সাথে বানান শিখবে বানান করবে এফ এ আর এম ই আর ফার্মার তারপর হচ্ছে জি আই আর এল গার্ল এরপর হচ্ছে এইচ ইউ টি হাট এরপর হচ্ছে আই জি এল ও ও ইগলু তারপর হচ্ছে জে ই ই পি জিপ এবার করবে কি এই অনুরূপভাবে এই ওয়ার্ডটা নিচে এই ঘরের মধ্যে এখানে তোমরা লিখবে এখানে লিখবে ফার্মার এখানে গার্ল এখানে হাট এখানে হচ্ছে ইগলু এখানে হচ্ছে জিপ এবার সিতে দেখো সি হচ্ছে লুক অ্যান্ড সে এরপর হচ্ছে রাইট অর্থাৎ দেখো বলো এবং হচ্ছে লিখো এইখানটাতে করবে কি তোমরা এই যে ছবিগুলি রয়েছে এখানে দেখো এর পাশে একটা করে ক্যাপশন বক্স দেওয়া আছে এই ক্যাপশন বক্সের মধ্যে গিয়ে তোমরা এই এইগুলি নামগুলি লিখবে এটা কি এটা হচ্ছে হার্ট লিখবে এইচ ইউ টি হার্ট এটা জিপ লিখবে জে ই ই পি জিপ ইনি হচ্ছেন ফার্মার লিখবে এখানে এফ এ আর এম ই আর ফার্মার এটা হচ্ছে গার্ল এখানে লিখবে জি আই আর এল গার্ল আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে ইগলু তো এখানে লিখবে হচ্ছে আই জি এল ও ও ইগলু তো এই হচ্ছে আমাদের আজকের পার্ট আমরা পরের দিন আবার নতুন কিছু ওয়ার্ড শিখবো তো সবাই ভালো থেকো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং শিখবে থ্যাংক ইউ